মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের ঘটনায় পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে কি কথোপকথন হয়েছিল তা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত। নিম্ন আদালতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে মামলা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। তাদের বক্তব্য, ককপিটে বসে থাকা পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কি কথাবার্তা হচ্ছে তা অত্যন্ত গোপনীয়। এ ধরনের গোপনীয় তথ্য প্রকাশ্যে আনলে সমস্যা হতে পারে। এক সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মান্দ বাগচীর এজলাসে এই মামলার শুনানি হবে বলে সূত্রের খবর। গত বছর 30 নভেম্বর পাটনা থেকে উড়ান সংস্থা ইন্ডিগোর 6E324 বিমানে কলকাতায় ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মুকুল রায়, ফেরহাদ হাকিম সহ শতাধিক যাত্রী। রাত 8টা নাগাদ কলকাতার আকাশে পৌঁছলেও রানওয়ে ফাঁকা না থাকার অজুহাতে বিমানটিকে নামার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে এটিএসের বিরুদ্ধে। অবতরণ করতে না পেরে দীর্ঘক্ষণ আকাশেই চক্কর কাটে মুখ্যমন্ত্রীর বিমান। অবতরণের সময় রানওয়ের ধারে দমকল অ্যাম্বুলেন্স সহ জরুরি বন্দোবস্ত করা হয়। সেই ঘটনা ঘিরে শুরু হয় তুমুল বিতর্ক। এরপর অথরিটি অফ ইন্ডিয়া বা AAI এর সঙ্গে উড়ান সংস্থার চাপানোতর শুরু হয়। বিষয়টি নিয়ে উত্তাল হয় সংসদ। সেই ঘটনার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে বিধাননগর পুলিশ। সেই মামলায় কথোপকথনের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় বিধাননগর আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের মামলা ডিজিসিএ। শফিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।